হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা সিক্স থেকে নবম শ্রেণী পর্যন্ত ওর স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের জন্য একটি নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে। সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব, যেখানে রয়েছে তোমাদের জন্য খুবই সুসংবাদ। সেই কারণে তোমরা যদি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা জানতে পারবে তোমাদের বার্ষিক পরীক্ষা সম্বন্ধে এবং তোমাদের পরের ক্লাসে ওঠা সম্বন্ধে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা অনেকেই অধীর আগ্রহে একটা জিনিসের জন্য অপেক্ষা করছিলে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাকচুয়ালি কি বার্ষিক পরীক্ষা হবে না হবে না। অনেকে এটা জেনে গেছিলে যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তো অ্যাকচুয়ালি প্রতি বছর উঠিয়ে দেওয়া হয়, সেই কারণে এবছরও উঠিয়ে দেওয়া হবে, মানে অষ্টম শ্রেণী পর্যন্ত তো পাশ করিয়ে দেওয়া হবেই। নবম শ্রেণীর ক্ষেত্রে কি হবে সেটা নিয়েই কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি তোমাদের কাছে চলে এসেছে, যে পর্ষদ থেকে ডাইরেক্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত, মানে অষ্টম পর্যন্ত না, নবম পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা এবছরের কোভিডের পরিস্থিতির জন্য হবে না। তোমাদের বার্ষিক পরীক্ষা ছাড়াই বা কোনো রকম পরীক্ষা ছাড়াই সকলকে পরের ক্লাসে উঠিয়ে দেওয়া হলো, মানে ষষ্ঠতে যারা পড়ছো তারা সপ্তমে উঠে যাবে, অষ্টমে যারা পড়ছো তারা নবমে উঠে যাবে, এবং নবম শ্রেণীতে যারা পড়ছো তারাও সবাই দশম শ্রেণীতে উঠে যাবে। এরকমই একটি বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হয়ে গেছে। সেই কারণে তোমাদের জন্য খুবই আনন্দের সংবাদ যে তোমরা প্রত্যেকে এতদিন ধরে ওয়েট করেছিলে অ্যাকচুয়ালি বার্ষিক পরীক্ষা হবে কি না, যদিও হয় অনলাইনে হবে কি হবে না, সেক্ষেত্রে বলে রাখি তোমাদের কোনো ফাইনাল পরীক্ষা হবে না এবছর। এবার তোমরা অনেকেই বলবি স্কুল থেকে বিভিন্ন কোশ্চেন আমাদের দেওয়া হয়েছিল, যেটা আমরা বাড়িতে সলভ করে স্কুলে দিয়ে এসেছি। অনেকে বলবে আমি দিয়ে আসতে পারিনি যথাসময়ে, সেই কারণে কি আমাকে ফেল করিয়ে দেওয়া হবে, আমরা অষ্টমে পড়ছিলাম নবমে উঠতে পারবো না, আমরা নবম শ্রেণীতে পড়ছিলাম দশমে কি তাহলে উঠতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। এখানে মেনশন করা হয়েছে স্কুল যদি চায় তাহলে এক্সাম নিতেই পারে, কিন্তু ও তোমাদের কাউকে ফেল করানো এবছর হবে না, সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে স্কুলের পরীক্ষা, তোমরা স্কুলে যে পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষা যদিও খারাপ হয়, সেক্ষেত্রেও তোমাদের এবছর ষষ্ঠ থেকে নবম পর্যন্ত প্রত্যেকটি স্টুডেন্টকে বার্ষিক পরীক্ষা ছাড়াই পাস করিয়ে দেওয়া হবে। তো এটা তো তোমরা জেনে গেলে, এটা জানার পর তোমাদের অনুভূতি কী? তোমাদের প্রত্যেকেই আশা করি আনন্দিত হয়েছো, তোমাদের আনন্দের বহিঃপ্রকাশ কমেন্টের মাধ্যমে করো। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।